ঝিনাইদহে স্কুল ছাত্র চাঞ্চল্যকর সিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুরের শালতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মামলার প্রধান আসামি শহরের কালিকাপুর এলাকার আব্দুল গফুরের ছেলে লিওন হোসেন ও দ্বিতীয় আসামি একই এলাকার মৃত রফি উদ্দিনের ছেলে সুমন হোসেন। ঝিনাইদহ সদর থানার ওসি মঈনুদ্দিন জানান, সিফাত হত্যা মামলার প্রধান আসামি লিওন ও দ্বিতীয় আসামি সুমন ফরিদপুরের শালতা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের মডার্ন মোড় এলাকা থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, সকালে শহরের কালিকাপুর মোড়ে বন্ধুদের সাথে বসেছিল শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র সিফাত। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে লিওন ও সুমন সিফাতকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে। আহত সিফাতকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে যাওয়ার পথে সিফাত মারা যায়।